আমার চুলটা তুমি বললে না কালকে আমাকে অনেক সুন্দর লাগছে, সেই জন্য চুল করলেও চুল খেলেও কিছু নেই। বা তুমি বলো কালকে কালকের বলবো না আজকের ব্লগ, যাই হোক। এখন আমরা যাবো মায়ের বাড়ি, যেহেতু অভদ্র লোক এসছে সেই জন্য সবাই জানি, কিন্তু তুমি অভদ্র লোক, হ্যাঁ দুঃখ পেল। আমরা এখন যাবো মায়ের বাড়ি, আর আমরা মায়ের বাড়ি কেমন যাচ্ছি ভালো মন্দ খেতে যাচ্ছি। কোন এই লোক, কাহাঁ সে আতে? তো দিদিমা আমি আমরা তিনজনে যাবো, আর মাছও হচ্ছে বাড়িতেই থাকবে। আমরা আজকে ওখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যাবেলায় আসবো, তো আমরা সেখানে গিয়ে কী কী করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকি, সব নিয়ে থাকবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, আর এই যে এখানে নিয়ে এসেছি নারকেল তেল আর কিছু পানের পাতা, কে পাশের বাড়ির ওদের দোকানে, যেহেতু ওরা পুজো টুজো দেয় তো, তো ওদের হচ্ছে পানের মানে গাছ লাগিয়েছে, তো ওদের ওখান থেকে পান পাতা নিয়ে এসেছি। এখন যেহেতু চারটা বাচ্চা তো এখন সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, ভাত ঘুম দিচ্ছে যেটাকে বলে। তো এই যে তেল মাখা কমপ্লিট হয়ে গেছে, মানে পানের যে তেল, তো দাদা মাখিয়ে দিল। তো ভিডিও করিনি, তার কারণ সে আমাকে বলছে তুই যদি ভিডিও না করিস তবে আমি তোকে মাখিয়ে দেবো। তো সেই জন্য যাই হোক, কেননা এই যে ঘুমোচ্ছে এখনও অব্দি, পুরি পুরি ঘুমোচ্ছে, কত ঘুমোয় কত ঘুমোয়। তো এটা এখন কিছুক্ষণ ড্রাই রেখে, মানে কিছুক্ষণ রেখে তারপরে ওয়াশ করে নেবো, কেননা শ্যাম্পু বাগেরা সমস্ত কিছু নিয়ে এসেছি। তো যেখানে মাখলাম সেখানে একটু পরিষ্কার করতে হবে, তো তাদের কিছুক্ষণ রেখে দিই তারপরে আসছি। বাবা এখানে নারকেল কুড়তে বসে গেছে, যেহেতু এখন মানে ওই শ্রাবণ মাসের শেষ আর ভাদ্র মাসের শুরু, তো পিঠে পুলি এখন সবাই খায়, আর ওদের যেহেতু একমাত্র জামাই সে এতদিন আসতে পারেনি, তো এখন এসেছে যেহেতু সেই জন্য তারা ডিসাইড করেছে পিঠে বানিয়ে খাওয়াবে। আর এই যে বিকেল পাঁচটা বাজে, তাও রোদের কত তেজ। এই যে এখানে মানে তাদের মাড়িটা মা ফুটিয়ে রেখেছে, বাজে 5:30, এই যে আবারও রেডি হয়ে গেছি। তো একটু হচ্ছে বাজারে যাবো আমি আর দাদা, তো তার কারণ হচ্ছে আমাদের কিছু জিনিস আর কি খোঁজার আছে। তো কী নিতে যাচ্ছি বা যদি পাই সে তো এলেও জানাবো, না পেলেও জানাবো। তো এখন আপাতত চাই আশা করি যেন পেয়ে যাই, কেননা অনেক দিন ধরে আমরা ওই জিনিসটা খুঁজছি, তো যার জন্য আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে। আমরা চেষ্টা করবো যাতে অতি অবশ্যই পেয়ে যাই। আমরা ঠিক করেছি আজকে দুই ভাই বোনে মিলে গোটা মার্কেটিংটা মানে ঘুরে দেখবো। তো চলো যাই। পুরো ফুল স্ক্রিন কেন করছিস না? আমরা বাজার থেকে চলে এসেছি, আর বাজারে কেন গেছিলাম তার কারণ হচ্ছে এই ল্যাপটপের জন্য গেছিলাম, যেটার হচ্ছে কিবোর্ডটা খারাপ ছিল। তো আমরা অনেকদিন ধরে এটার জন্য কিবোর্ড খুঁজছিলাম, কিন্তু ফাইনালি এটা কিবোর্ড আমরা অনেক খুঁজে খুঁজে পেয়েছি। অনেক খুঁজে বলতে ওই হচ্ছে দোকানে, ও মনে হয় যায়নি আগে কখন মানে জিজ্ঞাসা করতে, তো ওখানে এই হলো যে ওখানেই যাবো আগে, ওইখানে যদি পাই। ওইখানেও সে নানা বলছিল, কিন্তু ভাগ্যক্রমে আমরা মানে কিবোর্ডটা বসাতে পেরেছি। তো এইটার কারণেই হচ্ছে আমাদের বিকেলবেলায় বাজার যাওয়া হয়েছিলো। তো আর মায়ের বাড়ি এসেছি তার আরেকটা কারণ, সেটা হচ্ছে পিঠা খেতে, তাল পিঠা খেতে, যেহেতু তাদের জামাই এসছে।
তো সেই জন্য পিঠা খেতে এসেছি আমরা ম্যাক্সিমাম টাইমে খাওয়ার জন্যই আসি এখানে তো আজকে তেমন এসেছি পিঠা খেতে তো আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি চলে যাব তো আমরা যেটা খাওয়ার জন্য এসেছিলাম সেটা চলে এসেছে এই যে তালের পিঠা একটা আছে তালের বড়া ডালের পকোড়ি অনেক কিছু বলে আর একটা হচ্ছে নারকেল দিয়ে পুর পিঠা যেটা আমাদের আছে নারকেল তো আমরা খেতে এসেছি এইটা আমাদের এক টিপ খাওয়া হয়ে গেছে এইটা হচ্ছে সেকেন্ড টিপ আর এক টিপ খাওয়া হবে তারপরে বাড়ি যাব বলো তোমার শ্বশুর বাড়িতে এসে কেমন লাগছে বলো বলো না আমার চুলটা তুমি বললে না কালকে আমাকে অনেক সুন্দর লাগছে সেই জন্য চুল পড়লেও চুল খেলেও কিছু নেই বা তুমি বলো যে দাঁড়াও ঘুরিয়ে দিই বলো কেমন লাগছে বলো ঘুরলে অনেক লং হয়ে গেল ভালো লাগছে গুড মর্নিং আর মানে সকাল সকাল উঠে পড়েছি কালকে রাত্রেবেলায় মানে এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো এখন এত খেয়েছি প্লাস হচ্ছে এত ঘুম পেয়ে গেছিলো তো যার কারণে বাড়ি ফিরে সাথে সাথে শুয়ে পড়েছি তো সেই জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তো ব্লগটা তো এন্ডিং বলে কিছু হয় তাই আবার এখন সকালবেলায় ব্লগ করা শুরু করে দিলাম আর কালকের মেনু সিরিয়াসলি মানে এত টেস্টি ছিল আর এত খেয়েছি তো যার কারণে পেটটা সত্যি ভর্তি হয়ে গেছে সেই জন্য আমি রাস্তায় টোটোতে যখন আসছি না ঘুমিয়ে ঘুমিয়ে আসছিলাম মানে জাস্ট একবার করে টোটো সাইডে হেলান দিচ্ছি কিন্তু যেখানে রাস্তা উঁচু নিচু সেখানে ধাক্কা খেতে 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 আসছিলাম তো যাই হোক কালকের বলবো না আজকের ব্লগ যাই হোক তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ব্লগে তো তখন তোমরা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে তো চলো